रूट नोट नेमाटोड, रूट नोट नेमाटोड्स कॉम्प्लीट्स देयर लाइफ साइकिल सुनते पारो? जी सर, जी सर, वो तो जी सर को भालो लगी क्योंकि पीड़ा खाए सो ना कि रूट नोट नेमाटोड कॉम्प्लीट कॉम्प्लीट लाइफ साइकिल विद इन फोर within 4 weeks apna camera ta chalu karan sir ha side talk koriyo na side talk koriyo na mushkile porba na 4 weeks lekhcho 12 by relative humidity influenced by relative humidity rain like very got big bhitar bracket diye rain like hola 65% to 100% preferably 80% preferably 80% 80% as to say that to it can be called preferably by cardinal by optimum 30 degree celsius পরে থাকলে তো হবে, তুমি যদি পরে থাকো হ্যাঁ তাহলে তো হবে না তো। হ্যাঁ তুমি কাজ করো, রবিবারে দেখা করো দুইজনে, আজকে আর না, আজকে ক্লাস নিতেছি। হ্যাঁ হ্যাঁ রবিবারে আসো, রবিবারে। হ্যাঁ
পরে দিবে তুমি আগে আসো নাই তো কাজে হবে না নাই আমার জায়গায় তুমি ভাবে আসিল বুঝা নাই তুমি কি বলছে এই কাপড় প্যান্ট এগুলো চেঞ্জ করা হঠাৎ কি ধরা ধরে চলে আসছি তো আসার কথা ছিল না আজকে এইভাবে তো রেগুলার হ্যাঁ টাকা দিতে হলে তো টাকা লাগবে বললো টেম্পারেচার কত লিখছো রেঞ্জ হচ্ছে 25 টু 35 ডিগ্রি সেলসিয়াস প্রিফারেবলি 30 ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ হ্যাভি সেন্ডিলম Having or light textured soil as well, full stop. Or light textured soil as well. Light soil. Full stop. লিখতে পারছো কি? জি স্যার. আমরা কয়েকটা শব্দ পড়ছি প্রকৃতি পড়ছো নাকি? জি স্যার. হ্যালো সাউন্ড করে না কেন কি হলো এই পরস্থিতি শব্দ পড়ছো নাকি? জি স্যার. শব্দ পড়ছো নাকি? শব্দ শুনলে তো পরস্থিতি একটা নেমাটোডের টিপিক্যালি রুট নট নেমাটোড বা যেগুলো সলেন নেমাটোড থাকে ফিমেল অথবা মেল এগুলোর প্রস্থ থাকে 15 থেকে 35 মিলিমাইক্রন লম্বা অনেক সময় থাকে কিন্তু তার চেয়ে বড় কথা হলো তার প্রস্থ এই প্রস্থের কারণে লাইট টেক্সচার সয়েল মানে স্যান্ডি লম্বা লমি স্যান্ড শুধু স্যান্ডি সয়েল যার পর স্পেস বেশি আছে এই সমস্ত সয়েল ক্যান মুভ ইজিলি দে ক্যান মুভ ইজিলি বিকজ অফ লাইট প্রস্থ প্রাচীরটা বেশি এই কারণে লাইট টেক্সচার্ড সয়েলে এবং ময়েশ্চার বেশি থাকলে দে ক্যান র্যান্ডমলি মুভ ফ্রিকোয়েন্টলি মুভ দে ক্যান ইন্ডিপেন্ডেন্টলি মুভ এই কারণে এটি বলা হয়েছে আর কি তারপর লেখে ফেলো তোমরা কি টায়ার্ড খো না স্যার তুমি কখন আসলে আবার এটা তো অনেক আগের পড়া লাইফ সাইকেল অফ রুট নট নেমাটোড এটা তো বহু আগের পড়া আমি ক্লাস মিস করছিলাম তো স্যার দেখো তো শেয়ার করো শেয়ার করে আমাকে জানাও তুমি জানালে পরে আমি আগাবো লাইফ সাইকেল কি এর আগে আসো
একটা মেয়ে শব্দ শুনলাম না, কি নাম? জি স্যার। আর নাই কেউ আছো আমাকে শুনতে পাও? কেউ? জি স্যার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? তোমার ওই এক বন্ধু বলতেছে যে কি পড়াইতেছে সে বুঝতেছে না। আজকে পড়াচ্ছে যে মানে আমি কি লাইফ সাইকেল পুরো করি নাই? লাইফ সাইকেল অফ রুট নট এরিয়া আবার লিস্টে সাকিয়া L1 থেকে A4 আব্দুর মনে হয় আর মাল্টি স্টার করছে না না কারণে আর করতে পারি নাই, তোমাদের সাথে কোঅপারেট করতে পারি নাই। নাকি আমি হঠাৎ করে শুরু করছে? না স্যার আগে পড়াইছেন স্যার। আগে পড়াইছি না? আগে না পড়ালে পরে পড়াবো আমি। চারটে লার্ভাল স্টেজ, চারটে মোল্টিং স্টেজ পড়ানো হয়েছে না? চারটে লার্ভা মোল্টিং স্টেজ, এগুলো কি বলছিলাম? স্যার বাংলা বলছেন? স্যার বাংলায় বলছেন? স্যার বাংলায় বলবো, ডিকশন না আমার তো মনে হয় সব বলা হয়েছে। আমি যতদূর জানি বলা হয়েছে স্যার। L1 L4 M1 M2 M3 M4 সিঙ্গেল লেগ পুলিশ স্টেপ দেওয়ার পরে ইট ইনিশিয়েটস ফ্রম দি সিঙ্গেল লেগ। ইট ইনিশিয়েটস ফ্রম দি সিঙ্গেল লেগ উইদিন ইটসেলফ showing it within itself, showing its vermiform shape, showing its vermiform shape within the axle. Within the axle. Gradually, gradually in a coiling form, gradually in a coiling form. Indicates the case beginning of M1 molting, fast molting, bracket a fast molting. Beginning of beginning the first, beginning the
Within the Excel. Full stop. Within the Excel. As the life cycle advances, comma. As the life cycle advances, বুঝতে পারছ? জি স্যার। হেমা মিউট কর। বলিস কি পর্যন্ত বলছিল ক? এরপর বলেননি as the life cycle advances. Random coiling of vermiform shaped nematodes. Random coiling of vermiform shaped nematodes. লিখতে পারতেছ? জি স্যার। অ্যাডভান্সিং থ্রু দ্য ডিপ্লিশন অফ এক্সেল গ্রাজুয়ালি ডিপ্লিশনের ব্র্যাকেটে লিখতে পারো হলো cleavages. Thank you.
কি লিখছো বলো তো? কি লিখছো বলো? As the life cycle advances, random coiling of vermiform shape nematode acting through the depletion cleavage. Huh. Resulting, on Facebook dehi na, ekule bang. Facebook e, huh? Agar suno what's in your mind? Come on. Language. সময় নিচ্ছে হ্যাঁ তাই না হয়ে গেছে এগুলো হিস্ট্রি আসা কথা সম্পর্ক ছিল অনেকটা ইয়াং টিচারের সাথে তোমার শালাদুলা ভাইয়ের মতো আমরা বলতাম ওরা আসি সেকেন্ড ইয়ারে আসি থমকে দাঁড়ায় শিক্ষক গুলো এরম কেন এরম কেন ড্রেস পরে কত সুন্দর দেখছো এটা বললাম তাহলে আমি দিচ্ছি আমার ওই কারণে হয়তো লাইন ধরছে কোথায় যাচ্ছ যাওয়া নিয়ে আসি
তুমি পরে তোমার সাথে আলাপ করো, তুমি যাও। হ্যাঁ 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 হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ কোথায় বলছি রে বাবা বলো তো, আছো তোমরা? রেজাল্টিং দেওয়ার পর হাইফেন আছে in a vermiform manner if coiled if coil bracket লিখবো হলো bracket লিখবো হলো quiescent phase comma দিয়ে লিখতে পারি idle phase quiescent বানানো হলো quiescent 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 phase বা idle phase idle phase bracket close idle phase otherwise মানে কি আদার দেন কয়েলিং otherwise it is typical n size otherwise it is typical l2 either shape and size ready for infecting the host plants in the field level ready for infecting the host plant in the field level ready for infecting the host plants in the field level first infective stage of plant parasitic nematodes term first infective stage of plant parasitic nematode into the field level or into the field condition field level oblique condition full stop sir arek par tega de kalke tega bikash korbe কোথায় আটকেছিস? ফিল লেভেল এন্ড কন্ডিশন স্যার। হ্যাঁ শেষ তো হোস্ট লেভেল শেপ এন্ড সাইজ
ready for infecting the host plant in the field level. Ready for infecting the host plants in the field level. Termed as fast infective stage of plant parasitic nematodes in through the field level oblique condition. Full stop. Likhte parcho? Ready for infecting the host plant. Likhchi sir. In the field condition, field level, termed as fast infective stage of plant parasitic nematodes into the field condition or field level. Full stop. It lasts for 15 to 20 days. It lasts for 15 to 20 days. As a voracious feeder, it lasts for 15 to 20 days into the field level as a voracious feeder. Assembled with no reproductive organs. Assembled with no reproductive organ. Assembled with no reproductive organs as well. Full stop. Assembled with no reproductive organs as well. Assembled with no reproductive organs as well. Full stop. Assembled with no reproductive organs as well. Full stop. At the end of this stage, comma. At the end of this stage, comma. At the end of this stage, comma. At the end of this stage, comma, likhte parcho? Female nematode. Nematode show their solen tendency. Typically, show their solen tendency typically. Double alien solen tendency typically both at the head and tail region also. Both at the head and tail region also. Full stop. কথা বলো তো, এই ছবিটা কার? কোনটা ছবি স্যার? এই যে একটা কুকুরের ছবি দেখলাম নাকি কি বলে বিড়ালের ছবি, সম্ভবত কুকুর। যার কাছে থাকুক এটা, এই ছবি মুসলমানের জন্য নিষিদ্ধ।
আচ্ছা স্যার সরাই দিব কি বলছে বুঝতে পারছ তো জি স্যার মুসলমানের জন্য কুকুর সম্পর্কে কিন্তু সতর্ক বাণী আছে কাজেই তুমি যদি মুসলমান হও তোমাকে জানানোটা আমার দায়িত্ব আমি জানি যেটা তোমাকে জানানো আমার দায়িত্ব পালন করা বা না করা তোমার ব্যাপার কুকুর সম্পর্কে সতর্ক বাণী আছে মুসলমানের জন্য ওকে স্যার সরাই দিব কাজেই ইট ইজ বেটার টু অ্যাভয়েড দিস আমার কথা আমি বলে দিলাম মানা না মানা তোমার দায়িত্ব তবে তুমি বলতে পারবে না যে আমাকে কেউ সতর্ক করে নাই শিক্ষক হিসেবে আমার কিছু দায়িত্ব আছে আমি বলে দিলাম বলাটা আমার দায়িত্ব হাতের আঙ্গুল বড় বড় আছে কার কতজন সরাই দাও এটা সকরিও না আমার এখানে আমি বিপদে পড়তেছি 115 জনের মধ্যে হাতের আঙ্গুল বড় বড় কার আছে যার আর নাই তার তো আমি বলি নাই হ্যাঁ আজকে বৃহস্পতিবার দয়া করিয়া আঙ্গুলটা 5 মিনিট পানির মধ্যে ভিজায় রাখিয়া কুসুম গরম পানিতে সুন্দর করে ওয়াশ করে ফেলবে এই ভাইরাস কিন্তু অ্যাড হেয়ারিং মানে সারফেসে কিন্তু লেগে থাকে তার একটি বেস্ট সারফেস হলো বড় আঙ্গুল ইসলাম যা বলছে তা অত্যন্ত কার্যকরী বিষয় কিন্তু ইসলাম বলছে বাইরে থেকে যাই তুমি খুব সুন্দর করে হাত মুখ ধুয়ে ফেলবে এবং তার অংশ দেখবে অজু করবে আসলে অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু বেশি পানি ইউজ করবে না অপচয় করবে না অপচয়কারী শয়তানের ভাই ইসলাম আমার বলে দিছে তুমি পান আহার করো অন্যকে খাওয়াও কিন্তু অপচয় করিও না তাহলে খেয়াল রাখবে আজকে বৃহস্পতিবার আজকে সমস্ত কিছু যত আমাদের শরীরের ওয়াস্টেজ যত আছে এগুলো পরিষ্কার করার দিন কাজেই এগুলো আমরা আজকে পরিষ্কার করে ফেলব এবং এর সর্বোচ্চ দিন হলো 30 ডেজ খুব বেশি বিপদে থাকলে মুসাফির হলে 40 দিন 40 ডেজ তারপরে কিন্তু সে যতই অজু করুক সে কিন্তু নাপাক থাকবে তোমরা ইয়াং আছো সবাই আমি বলে দিলাম কিন্তু শীতকাল অনেকে কিন্তু 1-1.5 মাস গোসল করে না যদি আমি দূরে আছি কিন্তু আমি অ্যাড্রেস করে দিলাম আর কি কারণ আমি পরীক্ষা নিতে দেখছি আমি কিন্তু খুব সাফারার কারণ আমি সবার পাশ দিয়ে ঘুরি তো এটা ফিল্ড এক্সপেরিয়েন্স কিন্তু আমার তোমাদের পাশ দিয়ে কিন্তু যাওয়া যায় না কাজেই খুব কেয়ারফুল তুমি নিজেকে একজন সম্পন্ন এনলাইটেড পার্সন হিসেবে ডেভেলপ করবে তুমি কৃষিবিদ হও ডিসি হও এসপি হও হোয়াট এভার ইট মে বি কিন্তু তুমি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে আবদ্ধ রাখবে এবং সেটির কিন্তু আমি ডেফিনেশন দিয়ে দিলাম আঙ্গুলের মধ্যে কিন্তু এই ভিতরে কিন্তু ময়লা জমে থাকবে তুমি যতই চেষ্টা করো এটা কিন্তু বের করতে পারবে না এবং সেটা কিন্তু ক্ষতির কারণ হবে আমার এটা মনে হলো এই জিনিসটা খেয়াল রাখবে সুন্দর করে গোসল করবে 11টার আগে অ্যাটলিস্ট ফজরের সাথে করতে পারলে সবচেয়ে ভালো যে যেরকম সহ্য হয় সেইভাবে করবে গরম পানি হোক কেউ যদি ঠান্ডা পানি দিয়ে কমফোর্ট ফিল করো কেউ পুকুরের পানি আছে গরম থাকে কুয়ার পানি গরম থাকে করে নিতে পারবে যত ধরনের এই হাত নখ এই সমস্ত লোম সব পরিষ্কার রাখবে একদম ঝকঝকা নাকে যেন ময়লা না থাকে গরম পানি খাবা শীতকালে আর অন্যান্য যা আছে অনেক কিছু বলা আছে আমার এগুলো ফলো করলে তুমি ভালো থাকবে বলো কোথায় শেষ করছে Head and tail region also, sir. হ্যাঁ Head and tail region also. হ্যাঁ তাহলে আমরা কি বললাম আসলে এখানে আমরা বলতে চাইলাম যে এই এই ফেজে কোন ধরনের রিপ্রোডাক্টিভ অর্গান ডেভেলপ করবে না তবে তবে যেগুলো ফিমেল নেমাটোড টিপিক্যালি রুট নট ফিমেল নেমাটোড সেগুলোর চেহারা একটু স্ফীত হবে কোন দিকে হবে মাথার দিকে এবং তোমার লেজের দিকে মাথার দিকে লেজের দিকে হলে পরে মাঝখানেও হবে আসলে
মুবারক স্যার তোমাকে একটু ডাকি, খুব জরুরি কি জানি কাজ, এটা একটু ঠিক করে দিয়ে দাও তো, সুন্দর করে প্লেস করে দিয়ে দাও, হয়ে গেছে মোটামুটি, তুমি ছাড়াই আমরা কাট করে ফেলাছি বুঝছো, দেখলাম তো দেখি ই তো আসতেছে না, এটা উপরে রাখবে না ওখানে রাখবে, মানে এমন এক জায়গায় রাখো যেন ফটকে পরে টরে না যায়, টান দিলে ফটকে পরে গেল, হ্যাঁ কাজে একটা সেফটি জায়গায় রাখো, হ্যাঁ থাক ওটাই থাক, ওটাই ভালো হবে, জায়গা অনেক আছে, আসবেন নিতেছি ক্লাস, হ্যাঁ আচ্ছা না অসুবিধা নাই, অত আমি দেরি কাজ করি, কি বললাম ভুলে গেলাম, বাহ সুন্দর লাগতেছে, এটা কিসের ছবি স্যার, ফ্লাওয়ার ভদ্র মহিলাকে, আমাকে ফুল দেখাতেছো কেন, এই ফুলের ছবি দিছো কে, ফুল দিছো কে, ভারত একটা ছবি হয়েছে ফুল আর কান্তে দেখছো নাকি, দেখিনি ছাড় দিলে পরে পাবা, অনেক আগের ছবি, আমরা যখন মোটামুটি তোমাদের মতো বয়সে ছিলাম, আচ্ছা স্যার আপনি দেখবো, ফুল আর কান্তে আমাকে দিবে হলো কাটা, আমাকে দেখলে লোকজন পলায় আর তুমি আমাকে ফুল দিতে সাইন করবে, তোমরা স্ক্রল করছো না, তোমাদের স্ক্রলের জন্য তো আমি এখন মানে আপনাকে দিচ্ছি না স্যার, এটা তো হচ্ছে আমার এমনি প্রোফাইল পিক জুমের, হ্যাঁ কাজে আমাকে দেখায়ও না, কারণ আমি ফুলের মতো লোক না, আমাকে কেউ পছন্দ করে না, ফুল দিলে পরে মনে মনে আমার এমনি প্রশান্তি আসে, তাতে মনে হবে যে আমি মূল জায়গায়, আর আপনাকে আমরা পছন্দ করি স্যার, স্যার না আপনার মন অনেক ভালো স্যার, আমরা সবাই জানি, হ্যাঁ আপনাকে সবাই পছন্দ করে, কেউ পছন্দ করে না, আমার জন্য সবার মায়ের আছে আমাকে মারবে, হ্যাঁ হ্যাঁ বলছো কাগজে কিছু টাকা এখানে দেওয়া আছে, এর এখানে হ্যাঁ নিয়ে নাও, হ্যাঁ ওই টাকাটা এখনই নিয়ে নাও, এর কাছে দেওয়া আছে, আনোয়ারের কাছে দেওয়া আছে, 1000 দিছি, ই পাঠাবে আর ই পাঠাবে, এগুলা টাকা নিয়ে নাও, এখানে তাহলে তোমারই হবে কাজ চলবে, প্রয়োজন হলে আরো নিয়ে আসিও, আরেক বান্ডিল রাখো, এখানে কি হুজুর আছে নাকি কেউ রে, এখানে কেউ হুজুর আছে ছেলে বা মেয়ে, হ্যালো জিক্রুল থাকলে কথা বলো একটু, বালাকুল আবার কি একটু বুঝলাম না, বালাকুল স্যার ইন্নাল্লাহ খাবিরুম বিমা তামালুন, এই শব্দের মানে কি, এই আরবি মানে ইন্নাল্লাহ খাবিরুম বিমা তামালুন, কোরআন শরীফ পড়ছিলাম তো সবাই আছে মনে হয়, কোন এরকম কেউ নাই, ইচ্ছা হয় অনিচ্ছা হোক বাবা মা তো পড়াইছে অন্তত, বাবা মাকে পড়তে দেখছি আমরা, ইন্নাল্লাহ খাবিরুম বিমা তামালুন, এটার অর্থ হচ্ছে তোমরা যা জানো না আল্লাহ সবই জানে, এটার অর্থ হচ্ছে তোমরা যা করো আল্লাহ সম্পর্কে খবর রাখেন বা জানেন, হ্যাঁ আমি আরেকটু এটাকে আরেকটু এক্সপ্লেইন করে বলে দেই, যে বান্দা যা করে সে সম্পর্কে আল্লাহ সবই শেষ, মানে একেবারে সর্বশেষ শুরু চিন্তা সবকিছু আল্লাহ জানে, সব ইস্তারে আল্লাহর কাছে বর্ণনা করা আছে, তাহলে এখন আমি কি বলতেছি বুঝতে পারো তো, কাজে খুব টিপিক্যাল মুসলমানের জীবন, কিন্তু খুব টিপিক্যাল,
তাহলে আমরা কোন পর্যন্ত পড়লাম বলো তো একটু? এখন একটা আমি একটু বলি, এই এটা কি তোমাদের কোনো কাজে লাগতেছে আসলে? স্যার কোন কোন লেসন স্যার? এই যে আমরা পড়াইতেছি, অনেকে বলতেছে এগুলো কেন ফালতু পড়াইতেছেন, কোনো তো কাজে লাগতেছে না। স্যার অবশ্যই কাজে লাগবে স্যার। আমি বলতেছি অন্তত এই সময়টা তো একটু টেনশনে থাকলো যে স্যার কি বলতেছে বা স্যার পড়াইতেছে, দিলের মধ্যে একটা স্পন্দন তৈরি হচ্ছে তো নাকি? কিছুই হয় না? হয় স্যার। তা আমি বললাম এইটুকুই আমার সার্থকতা, যে একটা ছেলে বা মেয়ে একটা তার ভিতরে একটু মনে হলো যে একটা ক্লাস হচ্ছে আমার একটু পার্টিসিপেট করা দরকার, সে করতেছে না কিন্তু একটা ক্লাস হচ্ছে আমাদের, মনে করো সে আমার পছন্দ করে না আমার ক্লাস করবে না, এক স্যার খুব পছন্দ করে তার ক্লাস করবে কোনো সমস্যা নাই, কিন্তু এই যে সে পছন্দ করলো না অথবা সে একটা ক্লাস করতে চাইলো, এই যে সময়টাকে সে একটা বিবেচনা করলো, এটি আমার জন্য সার্থকতা। যেরকম একটা সিচুয়েশনে আমরা তো পরস্পরের কাছে যেতে পারতেছি না, সম্ভব কি? সম্ভব না। সেই জন্য কারণ তোমাদের হয়তো ইমিডিয়েট সেমিস্টারের ক্লাস শুরু হয়ে যেতে পারে, আবার অনেক কিছু দেখতেছি নাকি, এগুলো ভয় পাচ্ছে নাকি? এটা তোমরা দিছ? হ্যালো স্যার, কেউ মনে হয় স্ক্রিন শেয়ার করছে স্যার। শেয়ার করিও না, আমি ভয় পাই কোনটার থেকে আবার কোথায় চলে যাবো, আবার কে ধরে ফেলাবে, খারাপ লোকের অনেক সমস্যা, এলে দেখাও না আমার, এলে আমি বুঝি কম। আমি খালি একটু অফ টপ করি, বাম ডান করি এবং স্যামসাং দেখতেছি কি জানি। তাহলে না আমরা একটা আলোচনা করলাম এই কারণে যে অনেকে মানে চিন্তা করতেছে যে মনে করো তোমরা লেভেল থ্রি সেমিস্টার ওয়ানে চলে গেছো না, পরীক্ষা না হলে যাবা, তারপরে মনে করো এটা শেষ হলে পরে তারপরে সেমিস্টার কি হবে। আমি বললাম যে আসলে আজকের কথাই আমি চিন্তা করি, কালকের কথা আমি কালকে চিন্তা করি, এই মুহূর্তে তো বেশি চিন্তা করার সুযোগ নেই, যে আমরা এইভাবে ছেলে মেয়েদেরকে ওভার বার্ডেন করে ফেললাম, দুই তিন সেমিস্টারের পড়া পড়াইয়া দিচ্ছি, তাহলে সে পরে কি করবে, পরীক্ষা কিভাবে নিব, পরীক্ষা যদি না হয়। কথা যথেষ্ট যৌক্তিক, কিন্তু আমার কথা হলো বাড়িতে বসে থাকলে এখন তো তোমার এই সময়টা নষ্টই হতো, বা যাই হোক ওইভাবে হয়তো ইউজ হতো না, কিছু সময় তো আমাদের সঙ্গে তোমরা শেয়ার করলে, এটি আমাদের একটা চিন্তা আর কি। যেহেতু আমরা এগুলা কিছু ডিসিশন দিচ্ছি যে ক্লাসটা নেই বা কিছু, অনেকে বলতেছে ক্লাস বন্ধ থাকে অসুবিধা কি, সেই জন্য মনে হয় যে কিছু তোমাদের উপকার হয়তো নাকি না হয় না? হয় স্যার। আচ্ছা কিছু যদি হয় তাহলেই হলো, 10% যদি হইতে পারে তবু মনে করি যে কিছু কাজ আমরা করতেছি, কিছু যৌক্তিকতা থাকলো আর কি। আছে তারপরে undergoes for next mold providing L3 stage. Providing L3 stage. Assembled with sexually undifferentiated organs
sexually undifferentiated organs. কমা দিয়ে লিখবো হলো গোনাড, GONAD. Sexually undifferentiated organs. কমা দিয়ে লিখবো হলো গোনাড. Liable for non-segregating male or female through their reproductive organs. কি বলেছেন? Non-segregating. Non-segregating male or female. Non-segregating মানে আলাদা করতে পারবে না. Reproductive organs আছে. কিন্তু এই অর্গানটা কার, মেলের না মেলের না ফিমেলের? তার মানে এটা কি ওভারি, টেস্টিস, সেমিনাল ভেসিকেল? এগুলো আমরা বলতে পারবো না, কিন্তু আমরা জানি যে ইট ইজ এ সেক্সুয়াল অর্গান, ইটস এ রিপ্রোডাক্টিভ অর্গান, বাট উই ক্যানট টেল ইট আইদার ইট ইজ মেল অর ফিমেল. এটি বলতে চাচ্ছি আমরা, নন সেগ্রিগেটিং আইদার মেল অর ফিমেল. Through this, through reproduction, that is bracketed reproductive organs, through reproduction. Organ আছে, gonad আছে, সব আছে, কিন্তু বলতে পারবো না কে ছেলে কে মেয়ে. Full stop. In case of, তোমাদের অনেক সময় আছে, শেষ করে দিব একটু আজকে পরে, পাঁচ মিনিট. In case of female root knot nematode, in case of female root knot nematode, L3 becomes typically round bottom flask like appearance. Typically round bottom flask like appearance, round bottom flask like appearance er moddhe flask er hoye 250 ml 250 ml er gul toli flask gule je rokom ache thik ei shape ekebare shape ashole ei rokom hoy na kintu tar poreo pray 99.9% ei rokom kacha kachi jay eto chomotkar nicher dike sundor ekta typical shape arki. Repeatedly round bottom flask, so round bottom flask like appearance, flask er hoye bracket like 250 ml, having elongated neck with a swollen tail region, elongated neck with a swollen tail region. With a tail region. Swollen tail region. SWOLLEN. Swollen. Tail region. Males are become so robust and healthy compared to L2. Males are so robust and healthy compared to L2 in shape and size. So robust and healthy compared to L2 in shape and size.
লিখতে পারছো? Males are so robust and healthy compared to L2 in shape and size. লিখতে পারছো তো? জি স্যার। বলো তো, একজন শিক্ষকের সবচেয়ে বড় আনন্দ কি? যে শিক্ষাদান করে তার সবচেয়ে বড় আনন্দ। বলো, দেখো একদম বলো স্যার, এটা পারসন টু পারসন ভেরি করতে? না না, পারসন এটা ইউনিভার্সাল, এটা সার্বজনীন। এটা ছাত্রকে বোঝাবে পারা তার পাঠকে। হ্যাঁ, ছাত্রকে বোঝাতে পারা যে বিষয়টা সে বোঝাচ্ছে, সেটা তো বোঝাবেই। একজন শিক্ষকের সবচেয়ে বড় আনন্দ হলো তার ছাত্র যদি তার চেয়ে বড় পর্যায়ে চলে যায়, জ্ঞান বুদ্ধি মেধা সব দিক দিয়ে, এটা হলো তার সবচেয়ে আনন্দের বিষয়, যেটি অন্য লোকের জন্য মন কষ্টের কারণ হতে পারে, কিন্তু একজন শিক্ষকের জন্য এটি হলো সবচেয়ে বড় আনন্দ। সেই দিনই তার চোখে জল আসবে, কিন্তু সেটা আনন্দের জল যে তার ছাত্র তার চেয়ে অনেক বড় হয়েছে। সেটি একটা প্রাইমারি স্কুলের শিক্ষক হোক, একটা খণ্ডকালীন শিক্ষক হোক, শিক্ষক বলতে শুধু যে এরকম শিক্ষক তা না, রাস্তাঘাটে যাইতেও আমরা অনেকের কাছে কথা বলে অনেক কিছু শিখতে পারি, শেখার কোনো শেষ নেই। ইট ইজ ইউনিভার্সাল। এই কাজে আজকে এই পর্যন্তই, ভালো থাকো তোমরা, আমি বিশ্বাস করি তোমরা ভালো করবে। তবে একটা অনুরোধ করবো আমি, সেটি হলো অভিমান করে নিজের জীবন নষ্ট করিও না। অনেকে আছে এরকম, আমি দুই একজনকে চিনি যে বাপ মায়ের সাথে অভিমান করে, অমুকের সাথে অভিমান করে, বান্ধবী চলে গেছে, এই বহুত কিছু, এই হয়েছে, ওই হয়েছে, এই হয়েছে। তোমার জীবনটা খুব সুন্দর, এরকম একটা সুন্দর জীবন এক সৃষ্টিকর্তা মানে আল্লাহ পাক ছাড়া আর কেউ কাউকে দিতে পারবে না, কোনো কিছুর বিনিময়ে পারবে না। এটাকে নষ্ট করিও না, এটাকে গ্রহণ করো, যখন যেভাবে যে অবস্থায় আছে গ্রহণ করে এর সৌন্দর্য সাধন করো। এটি জীবন, এটি তোমার মা, তোমার বাপের না, মায়ের না, আমি মাস্টার আমার না। কাজেই ভালো থাকো, সাবধানে থাকো, বাবা মাকে হেল্প করো।